আকীদার মাধ্যমেই শুধুমাত্র হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের জন্য আপনার আখলাকটা কি করতে হবে ভালো করতে হবে উত্তম করতে হবে এটা আরেকটা কথা বললাম আরেকটা হাদিস আপনাদের সামনে বলবো এই উত্তম ব্যবহারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়েটেজ কি মূল্য দিয়েছেন সুবহানাল্লাহ আপনি আশ্চর্য হবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের রাওয়াতের মধ্যে ইরশাদ করেন তিনি বলেন ওয়া ইন্নাল আবদা লা ইউদরিকু দারাজাতা সাঈমি ওয়াল কাঈম বিহুসনিল খুলুক একজন ব্যক্তি একজন বান্দা তার উত্তম আচরণের মাধ্যমে উত্তম ব্যবহারের মাধ্যমে সে এমন একটা গ্রেডে পৌঁছে যায় এমন একটা মর্যাদায় পৌঁছে যায় যেই মর্যাদায় একজন ব্যক্তি সারা জীবন সিয়াম পালন করলে সারা জীবন সারা রাত জেগে নফল ইবাদত করলে যেই মর্যাদায় পৌঁছবে সেই মর্যাদায় একজন ব্যক্তি উত্তম আচরণের কারণে পৌঁছে যায় সুবহানাল্লাহ খেয়াল করেছেন উত্তম আচরণটা কত গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ আমাদের কাছ থেকে যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ব্যবহারটা হারিয়ে যাচ্ছে উচ্চ উত্তম আচরণ হারিয়ে যাচ্ছে পরে এই উত্তম আচরণ যদি আমাদের না হয় তাহলে আমার বন্ধুগণ আমরা সত্যিকার অর্থে মর্যাদার যে সোপান রয়েছে যেখানে উঠার কথা ছিল সেখানে আমরা সত্যিকার ভাবে উঠতে পারবো না সত্যিকার ভাবে সেখানে পৌঁছতে পারবো না রাসূলুল্লাহ কি ওয়েটেজ দিয়েছেন কত বেশি মূল্য দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূল্য দিয়েছেন যে আপনি এর মাধ্যমে নফল ইবাদত করা সারা জীবন রাতে জেগে ইবাদত করা এবং সারা জীবন নফল সিয়াম পালন করার যে মর্যাদা আছে সেই মর্যাদা পেয়ে যাবেন সুবহানাল্লাহ কিন্তু কোন ব্যক্তি কি সারা জীবন নফল সিয়াম পালন করতে পারবে সম্ভব সারা জীবন কি সে ব্যক্তি এটাকে কি বলে সারা রাত জেগে ইবাদত করতে পারবে পারবে না কারণ হচ্ছে বিভিন্ন কারণে পারবে না কিন্তু এই মর্যাদা আপনি যদি আপনার আচরণটা সুন্দর করেন তাহলে আপনি পেয়ে যাবেন